অবহেলায় নষ্ট হচ্ছে রাজ্য সরকারের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স। আলিপুরদুয়ার জেলার সলসলাবাড়ি ইউনাইটেড ক্লাব লাইব্রেরির সামনে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ এই অ্যাম্বুলেন্সটি। স্থানীয় সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের চাবড়ের পার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হয়েছিল এই অ্যাম্বুলেন্সটি এলাকার জনগণের সেবার জন্য, কিন্তু সঠিকভাবে পরিচর্যা করতে না পারার দরুন অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্সটি। প্রায় 7 লক্ষ টাকা ব্যয়ে কেনা হয়েছিল। রাজ্যসভার সাংসদ মোহাম্মদ নাজিবুল হক এই অ্যাম্বুলেন্সটি প্রদান করেছিলেন তার নিজস্ব সাংসদ তহবিল থেকে। যদিও বিষয়টি নিয়ে কোনো কিছু বলতে নারাজ চাপড়ের পার 2 নম্বর অঞ্চলের কর্মকর্তারা।